আসসালামু আলাইকুম, আমি নাজ ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর কোর ভিশন ফাউন্ডেশন। আমরা কোর ভিশন ফাউন্ডেশন একটা নন প্রফিট যারা আমেরিকান নিউ ইয়র্কে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি। মূলত আমরা ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত যে সেবাগুলি আছে বা ব্যবসায় উদ্যোক্তা তৈরিতে আমরা প্রণোদনা দিয়ে থাকি এবং উদ্যোক্তা তৈরির জন্য আমরা বিভিন্ন ধরনের সাহায্য এবং সহযোগিতা করে থাকি নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি, এছাড়াও এশিয়ান বিভিন্ন কমিউনিটিতে আমরা এই সাহায্যটা দিয়ে থাকি। এটা দেওয়া ছাড়াও আমরা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা এবং শিক্ষামূলক অনুষ্ঠান পরিবেশন থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের উদ্যোগ। আমরা সারা নিউ ইয়র্কেই কাজ করি এবং আমরা বিভিন্ন সরকারি সংস্থার সাথে এই কাজগুলো করে থাকি। যেমন আমরা কাজ করি ট্যাক্সি এবং লিমোজিন কমিশন তাদের সাথে। আমাদের বাংলাদেশি কমিউনিটি নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটি প্রায় 10,000 ট্যাক্সি ড্রাইভার আছেন যাদেরকে আমরা এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাহায্য সহযোগিতা দিয়ে থাকি, তথ্য আদান প্রদান এবং তাদের অসুবিধাগুলো টিএক্সি সামনে তুলে ধরি। এই ধরনের উদ্যোগ আমরা নিয়ে থাকি। আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত উদ্যোগ নিয়ে থাকি। যেমন আমাদের একটা উদ্যোগ হচ্ছে গিয়ে মেন্টাল হেলথ চেঞ্জ দ্য কালচার, মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিই এবং আমরা কাজ করি নিউ ইয়র্কের মেয়রের অফিসের সাথে। এবং থ্রাই এনবাইসি বলে নিউ ইয়র্কের মেয়রের অফিসের একটা সংস্থা আছে যারা মানসিক স্বাস্থ্য বিষয়ক উদ্যোগগুলো নিয়ে কাজ করে থাকে। এই ধরনের বিভিন্ন কাজ আমরা করি। আমাদের প্রধান উদ্দেশ্য বা প্রধান কাজটি হচ্ছে বাংলাদেশি কমিউনিটি এবং সাউথ এশিয়ান কমিউনিটিতে উদ্যোক্তা তৈরি, তাদেরকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করা, তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়া এবং শিক্ষিত করে গড়ে তোলা আমেরিকার নিয়ম এবং যেটা এখানকে এখান আমেরিকার নিয়ম অনুযায়ী যেটাকে বলে সিস্টেম ডেভেলপমেন্ট তৈরি করা, সেসব ক্ষেত্রে। ধন্যবাদ।